শুক্রিয়া দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল গুগল ভয়েস টাইপিং এর মাধ্যমে যা লিখবেন তাই বাংলা ভাষা অর্থাৎ আপনি আপনাকে আর বাংলা কিবোর্ড ব্যবহার করতে হবে না আপনি যাই মুখে বলবেন সেটাই বাংলা ভাষায় রূপান্তর হয়ে যাবে তো সেটার জন্য ছোট্ট একটি প্রসেস করতে হবে এর আগে টিউটোরিয়াল দেখিয়েছিলাম কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় তো সেটিংসে গিয়ে সেটিংস ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বয়েস অপশন এই যে দেখতে পাচ্ছেন ভয়েস অপশন এখানে বয়েস অপশনে ক্লিক করবেন বয়েস অপশনে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ জায়গায় বাংলাদেশ বাংলা দিয়ে দিবেন এখানে যারা বাংলাদেশি বাংলা কথা বলেন তারা বাংলাদেশি বাংলা দিয়ে দিবেন আর যারা বাংলা ভারত তাদের জন্য বাংলা ভারত দিয়ে দিবেন পরবর্তী আছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিবেন যারা যে ভাষাভাষী কথা বলবেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এরপর সেভ বাটনে ক্লিক করার পর বাংলা ভাষা চলে আসবে এবার আমরা চলে যাব যেখানে আমরা লিখতে চাই মনে করুন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করব। কিছুক্ষণ আগে আমি ওনার সাথে চ্যাট করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে মাইকের অপশনটি আসবে এখানে আপনি ক্লিক করলে মাইকের অপশনটি আসবে হ্যালো বড় ভাই কেমন আছেন এখানে লক্ষ্য করুন হ্যালো এসেছে এই হ্যালোর জায়গায় ক্লিক করলে আমরা বাংলাটা পেয়ে যাব আর এখানে হ্যালোর জায়গায় ক্লিক করলে বাংলাটা পেয়ে যাব

আমি পাঁচ টাকা দিয়ে কিনেছি দেখুন এখানে পাঁচ দেয়া আছে পাঁচটাকে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে শুদ্ধ শব্দটা চলে আসবে তো এরপর আমরা তো এখানে হোয়াটসঅ্যাপে লিখলাম আমরা ইচ্ছা করলে ইমুতে এই কাজগুলা করতে পারবো ভাই আমি আপনাকে খুব বেশি মিস করতেছি মনে রাখবেন গুগল বয়েস সার্ভিসটা কিন্তু কোনোভাবেই ভাবে আঞ্চলিক ভাষা না তো আপনারা যারা গুগল বয়েস সার্ভিস ব্যবহার করতে চান তারা অবশ্যই তারা মানে এটা হচ্ছে যে যা বলতে সবই তো লেখা হয়ে যাচ্ছে তারা অবশ্যই শুদ্ধ ভাষায় কথা বলতে হবে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন না তো ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য এই ভিডিও সম্পর্কিত কোনো ধরনের সমস্যা অথবা মতামত থেকে থাকলে আপনি আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন অথবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখুন আমাদের পরবর্তী ভিডিও দেখতে এবং পূর্ববর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ